হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা? আশা করছি ভালো আছো। আজকে বাংলা ক্যালেন্ডার মানে হচ্ছে বাংলা বছরের শেষ দিন, আর কালকে নতুন বছর পড়বে। তো তার আগে তোমাদেরকে অ্যাডভান্স বলে দিই শুভ নববর্ষ, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, ফ্যামিলির সঙ্গে টাইম কাটাও। তো আজকে একটু একটু পর, এখন বাজে এই তোমার 4:30 সামথিং, 5টার দিকে বেরোবো। আজকে চড়কের মেলা রয়েছে, আর অনেক বছর ধরে যাওয়া হয়নি, তার মধ্যে লকডাউন টকডাউন ছিল, তো ভাবলাম আজকে আমার বাড়িতে আমি ফ্রি আছি, তো গিয়ে ঘুরে আসি। তো অ্যাকচুয়ালি আমাদের মেলাটা আমাদের চকবিকু যে শ্মশান রয়েছে তো সেখানে হয়, ভালো হয়। আর তোমরা জানো চড়কের মেলাতে কত কী নতুন নতুন কিছু হয়, যেগুলো তোমরা মানে ভাবলে একটা মানে অবাস্তব একটা জিনিস। হ্যাঁ, যেমন তোমার ওই যেই লোকটাকে তোমার ওই দুটো নখের মধ্যে পিছনে পিঠের মধ্যে ঢুকিয়ে দিয়ে ঘুরায়। তো চলো বেশি দেরি না করে একটু রেডি টেডি হই। এই যে আমি চলে এসেছি চকবিহু শ্মশানে, এইটা হচ্ছে মায়ের মন্দির, এখানে কালকে রাতে পুজো হয়ে গেছে। এবার তোমাদেরকে চকবিহু শ্মশানটা এক পাক একটু দেখিয়ে দিই। তো শ্মশানের নিচে যে মাঠটা রয়েছিল, তো এই জায়গাটা তোমার মেলা হচ্ছে, তোমরা দেখতেই পাচ্ছ প্রচুর দোকান টোকান বসেছে। আর শ্মশানের উপরটা যে বট গাছতলা, যে ওই সাইডটা তোমাদেরকে দেখাচ্ছি, চলো। এখন যাচ্ছি চড়কের যে যেখানে পুজো হচ্ছে, তো সেই জায়গাটা তোমাদেরকে দেখাচ্ছি, চলো। ওই দেখো দেখতে পাচ্ছ ছোট একটা প্যান্ডেলের মধ্যে যে মন্দির করেছে, তো ওখানে পুজো টুজো দিচ্ছে, কিছুক্ষণের মধ্যেই বাকি যেগুলো প্রোগ্রাম সেগুলো শুরু হয়ে যাবে। তোমাদের সামনে যে গাছের গুড়িটা রয়েছে, তো অ্যাকচুয়ালি এটা চড়ক ঠাকুরের পুজোর আগে জল থেকে তুলে নিয়ে আসে। আর অনেক ব্যাপার আছে, যেমন তুমি অন্য টাইমে যদি মানে কোনো একটা পুকুরে যদি রেখে দাও, তোমরা যদি অন্য টাইমে খোঁজো, তা তুমি যতই চেষ্টা করো পাবে না, যতক্ষণ না মন্ত্রতন্ত্র পড়বে, তারপর অটোমেটিক ওটা জলের মধ্যে খুঁজে পেয়ে যায়, তারপর আবার নিয়ে চলে আসে। তারপর চড়কের পুজো টুজো যখন পেরিয়ে যায়, তারপর আবার জলে নিয়ে গিয়ে দিয়ে দেয়, আবার ভ্যানি। পুজো টুজো দেওয়া কমপ্লিট, এবার এইটাকে তোমার তুলে দেবে এবং দেখতে পাবে বাকিটা। তোমরা দেখতেই পাচ্ছ সামনে ওই কাকুটা শুয়ে পড়লো। এবার ওই কাকুটার পিঠে তোমার মানে সুচ টাইপের বড় বড় মানে দুটো ঠুকিয়ে দেবে, যে হাতে দেখতে পাচ্ছ, আর এই দুটোর উপর ভর করে গোটা বডি চলবে, জাস্ট ভাবো, ইমাজিন। এই দেখো তোমাদেরকে দেখাচ্ছি, দেখতে পাচ্ছ? সবচেয়ে বড় ব্যাপারটা কি, এক ফোঁটা কোনো ব্লাড বেরোচ্ছে না, ভাবা যায়? এই যে লাস্টে এবার ঝুলিয়ে দিচ্ছে, ঝুলিয়ে দেওয়ার পর এক সাইডে একজন টান দিয়ে ঘোরাবে, আর ও পুরো দমে ঘুরবে গোল। দেখো তোমরা, তোমরা দেখলে আজকের মেলাটা আর কি কি ওখানে হলো। তো আশা করছি তোমাদের ভিডিওটা অবশ্যই ভালো লেগেছে। যারা যারা আমার চ্যানেলে নতুন এসছো, তাদের অবশ্যই সাবস্ক্রাইব করো, পাশে বেল আইকনটা ধাম করে বাজিয়ে দাও, আর লাইক আর অবশ্যই অবশ্যই ভরে ভরে কমেন্ট করো যে কোন পার্টটা ভালো লাগলো। ঠিক আছে, দেখা হচ্ছে নেক্সট ব্লগে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, বাই।